মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্প লক্ষীর ভান্ডারের অর্থ পেতে চলেছেন এই প্রকল্পের আয়তায় থাকা মহিলারা। নবান্ন সূত্রে জানানো হয়েছে, আগামীকাল 5ই মে বৃহস্পতিবার দুপুর 1টার সময় কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি অনুষ্ঠান থেকে লক্ষীর ভান্ডারের বরাদ্দ অর্থ বিতরণ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2021 সালের 2রা মে বিধানসভার ভোটের আগে এই প্রকল্পের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছিলেন, ফের সরকার ক্ষমতায় এলে জেনারেল ক্যাটাগরি বা সাধারণ পরিবারের মেয়েদের মাসে 500 টাকা করে বছরে মোট 6,000 টাকা ও পিছিয়ে পড়া শ্রেণীভুক্ত মেয়েদের প্রতি মাসে 1,000 টাকা করে বছরে 12,000 টাকা করে দেবেন সরকার। ইতিমধ্যে এই প্রকল্পের আয়তায় থাকা 1,65,00,000 মহিলা এই প্রকল্পের সুবিধা পেয়েছেন। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আগামীকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে লক্ষীর ভান্ডার প্রকল্পের অর্থ বিতরণের পাশাপাশি মুখ্যমন্ত্রী এই প্রকল্পটিতে নতুন কোনো সংযোজনও করতে পারেন।